কথা কর না, আগে ওইখান গরস্কার কমইলে একটা উই, একটার আগে কটারে বাজে? বারোটা। আল্লাহ তো আগে তোর বারোটা বাজে, অসুবিধা হয়? তাই জমিন কার, খাই কার? আল্লাহ নাফরমানি করি, তুমি তোমার ছেলেকে ঘর থেকে বের করে দাও। আল্লাহ আমাদেরকে এখনো খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, তার মেঘমালা বৃষ্টি দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে, জমিন ফসল দিচ্ছে। এগুলো আমাদের কর্মের যোগ্যতা নয়, এগুলো রহমানের রহমত। নারায় তাকবীর। ছোট ভাই এলাকায় দোকানে মাই বোকা খাই, উল্টা পাল্টা চলি, অনেক টাকা পয়সা দেনাদারে গেছে। বড় ভাই এগিন মোটেও পছন্দ করে না, কিন্তু বড় ভাই ডাকার তো নাই, দোকানে দোকানে যাই, ছোট ভাই টাকা বেগুন দিয়ে লিছে। ছোট ভাই যদি কয় যে হার ভাই হার কামে কিন্তু সমর্থন দেয়, আর টাকা বেগুন দিয়ে লিস না, তোমার টাকা পরিশোধ করা মানে তোমার অপকর্মকে সমর্থন দেয়া নয়। সে যে বড় ভাই, এই বড় ভাই হবার কারণে বড়ের মনোবল সারা পৃথিবীর বড় সত্তাকে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর আকাশ যত বড়, আল্লাহর রহমতের দিল বড়, ওসেআত রহমতি কুল্লা শাই। নারায় তাকবীর। আমাদের এই এই ফ্যাশনে কথা বলি, আমাদের হাজার নাফরমানি সত্ত্বেও আমাদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, এগুলো আমাদের কর্মের অনুমোদন নয়, বরং রহমানের রহমত। নারায় তাকবীর। এখানে যাত্রা বিরতি, আমার কথা গোলান, এতক্ষণ যা বলছি এগুলার গোলাই আনেন। এখানে যাত্রা বিরতি, মারফেট থেকে নামলাম, 20 মিনিট পরে খাটে উঠে যাব। আমাদের মূল স্টেশন আখেরাত, মূল স্টেশন, এবং আমরা আছি জমিনে টার্গেট, আরো জোরে টার্গেট, এবং আমাদের জীবনের সুতা কার হাতে, আমাদের হায়াত মউত ইজ্জত রিজিক কার হাতে, রিজিক কোনো মানুষের হাতে নয়। আমার ছোটবেলায় দেখছি জনসংখ্যা কত কম, কত অভাব, অনেক দরিদ্র মহিলা ভাতের মার খেতেন, এখন জনসংখ্যা ডাবল, জমি বাড়ানো, রিজিক আগের চেয়ে বেশি না কম? তাহলে আমাদের রিজিক জমিনে না আসে? নারায় তাকবীর। এজন্য আল্লাহর জান্নাত আরশের পাশে, সুবহানাল্লাহ, আর জাহান্নাম হইল সাততবক জমিনের নিচে, জান্নাত উপরে, জাহান্নাম ওরে। যে মেয়ের নাম জান্নাত, হে মেয়ে বোরকা পরে না, জাহান্নাম হয়ে রয়েছে, কথা কন না, তো তুই খোলা চলবি জান্নাত কসকা, প্রিয়াঙ্কা ক, ততই মরলে আমরা জানা যাত রেহে এলাম, চলবি হিন্দু মত, নাম রাখবি আঙ্গ, মরণের লগে গা হুজুর আইয়ে জানাজা উঠতে নাম নাকো লোক মুচ্ছ, ওনার আঙ্গ লোক মুচ্ছ। ও ইমানদারেরা, খোলা কথা বলি, কারো কাছে যদি কোরআন ভালো না লাগে, আল্লাহর বিধান ভালো না লাগে, নবীর সুন্নাতে ভালো না লাগে, কোনো সমস্যা? তুমি, তোমাকে ইমানদার বলে, মুসলমান বলে সমাজে পরিচয় দিও, কিন্তু ইমানদার বলবা, ইমানের বিরুদ্ধে কথা বলবা, মুসলমান দাবি করবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, সেটা তো হতে পারে? আল্লাহ, তুমি আমাদেরকে দিন অনুপাতে চলার তৌফিক দান করো, আরো জোরে বলুন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো, আসি দুনিয়ায়, আমাদের বাসস্থান দুনিয়া না জান্নাত, সেটা আল্লাহর আরশের পাশে, আরশের কত বড় জান্নাত। নারায় তাকবীর।
في جنات يتسالون عن المجرمين আজকে যে আয়াতটা পড়লাম 12টা পর্যন্ত আমার সময় অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আমার আছে। বেহেশতে গেলে আল্লাহ বেহেশতিদেরকে বলবেন একটু দোজকিদের সাথে মোবাইলে কথা বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বানাই কই না তো, কিসের আয়াত? আরো জোরে বলুন, মা সালাকাকুম ফি সাকার। বেহেশতিরা বেহেশতে গেলে দোজকিদেরকে জিজ্ঞাসা করবে, ও দোজকের ভাই বোনেরা, দুনিয়ায় তোমরা সবল ছিলি, আমরা দুর্বল ছিলাম, হেন কথা নাই যেটা আমাদের বলো নাই, মামলা দিয়েছ, হামলা করেছ, গালি দিয়েছ, এমন ভাবে অপমানিত করেছ, কিন্তু আজকে আমাদেরকে সম্মান জানালেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। নারে তাকবি, আল্লাহ। এটা কি মিথ্যা কথা বলছি? চিন্তা করো না, হতাশ হইও না, নার্ভাস হইও না, মজবুতি মানানো, কালিমা পড়ো, কোরআন পড়ো, সন্তানকে দিন মোতাবেক পরিচালনা করো, হালাল রুজি করো, হারাম থেকে নিজেকে সংযত রাখো, অনেক কষ্ট হবে, আল্লাহ আমাকে আর তোমাকে বিজয়ের মালা নিজ কুদরতি হাতে পরাবেন। এবারে কোরআন শোনো, আয়াবতাগুন ইনদাহুমুল ইজ্জাতা, কোন মানুষের কাছে সম্মান পেতে চাইও না, সম্মান দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লাহ। সমনেই অনেক মানুষ গত বছর সেবার দিকে মানুষ একটু বেশি, আলহামদুলিল্লাহ, গত বছর এই দিনেই তো এখানে এলাম, তবে গত বছর এত গরম লাগছে আমার, পুরো আলোচনায় আমার পুরো গেঞ্জি ভিজে গেছে, আজকে গামের গহবর, আলহামদুলিল্লাহ আমার খেয়াল আছে, এখান থেকে আলোচনা করেই গেঞ্জিটা খুলে ফেলছি, আজকে ভালো লাগছে, নেককার লোকের দরবার তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহ দরবেশ সাহেব মাদ্রাসায় পড়ানো আলেমদের বাবা, সুবহানাল্লাহ বললেন না? আমি এক বাঙ্গাল, যাদেরকে আমরা বাঙ্গাল কই, কোরআন আলেম কয়, হয়তো কামিল বাস করো না, আপনি মসজিদের ইমামতি দেন না, আল্লাহ জান্নাতের ইমামতি দিবেন না, অপেক্ষা করছে। 87 সালে এক জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোরআন শরীফের একটা আয়াতের আলোচনা করছে এক ঘন্টা ঢাকায়, আমার জীবনে আমি কোন আলেমের মুখে এত চমৎকার ইলমি আলোচনা শুনি নাই। আল্লাহ ইলম দিলে কতক্ষণ? আপনারাও চেষ্টা করুন, কোরআন পড়ুন, আল্লাহর ইবাদত করুন, রাজি আছেন? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দোজকিরা বলবে আমরা ইমানের দাবিদার ছিলাম, নামাজ পড়ি, ওলাম নাকু নুতিউমুল মিসকিন, আমরা দরিদ্রদেরকে মসজিদ মাদ্রাসায় গরিব গোরাবাকে অর্থরে অর্থদান করি নাই, বছরের শেষে যাকাত দেই, পরকালে আল্লাহর আদালতে দাঁড়িয়ে পুরো জীবনের হিসাব দিতে হবে, এটা আমাদের মাথায় ছিল? আসুন কোরআন পড়ি, আল্লাহকে মহাব্বত করি, বিশ্ব নবীকে ভালোবাসি, জিকির করি, হালাল মতে চলি, নামাজেও কোরআন মানি, রাষ্ট্রেও কোরআন মানি। বাংলাদেশের অনেক মুসলমান নামাজে কোরআন মানে, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন কায়েম হোক ওই মুসলমান চায় না। আর জোর বলো কি? তাহলে কোরআনের উপর তার ইমান পরিপূর্ণ? আজকে
এটা কি, এটা কি মারানা জাফর সাহেব, এটা মাদ্রাসা নেই, এত সিকুন কা? হ্যাঁ তো ভালো হয়েছে, সিকুন করছেন, দুর্বল করি করছেন, মজবুত করি করবেন, ভালো করি করবেন। হ্যাঁ কার মেয়াদ কতদিন নিজেও জানি না, যে মায়ের কোলে জন্ম নিয়েছি মাও জানেন না। কথা বলো, যে স্ত্রীকে বিয়ে করেছি সেও তো জানে না স্বামীর বয়স কতদিন, কেউ জানে না। এর পুরো নিয়ন্ত্রণ কার হাতে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি বেশি দূরের মানুষ নই, এখান থেকে সর্বোচ্চ আমার বাড়ি 4-5 কিলো হতে পারে। আমার ছোটবেলায় ওদারহাট বাজারে বহুদিন এসেছি, আবার ওদারহাট বাজারে নাকি গোস্ত ভালো পাওয়া যায়, সেটাও কিনতে এসেছি। সে কারণে আপনাদের অনেকেই আমাকে চিনেন, তবে এক সময় আমি তরুণ ছিলাম, চুল এবং দাড়ি কালো ছিল। আজকে বার্ধক্য আমাকে গ্রহণ করায় আগের মতো শক্তি আমার শরীরে নাই। আপনারা জানেন, অনেকেই জানেন, এই মাসের 9 তারিখ দিবাগত রাত 10:15 বাজে আমার আম্মা জান ইন্তেকাল করছেন। তো আব্বা জানও নেই, মাওলানা আবুল ফারা মোহাম্মদ তহা দরবেশ সাহেব হুজুরও নেই, তার মেজ ছেলে মাওলানা সাইফুল্লাহ সাহেবও নাই। এখন আমরা আছি, সময়ের ব্যবধানে আমরাও নাই। কথা বলেন, আমরাও আমি হাদিসে পেয়েছি, মৃত্যুর আগে নবীদের থেকে অনুমতি নেয়া হয়, কেননা নবীরা উত্তর বলবেন হ্যাঁ, আমাদের থেকে অনুমতি নেয়া হয় না। কেন নেয়া হয় না? আমরা বলবো যে না, কোন জায়গা থেকে কি উত্তর আসবে এটা জানা আছে কার? এ কারণে আমি আর আপনি যত বড় ক্ষমতাবান হইনি কেন, জিজ্ঞাসাও করা হবে না। দিন যখন বিদায় হজে যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আবু বকর, ওমর, ওসমানের মতো 1.25 লাখ সাহাবি তৈরি হয়েছে। মক্কা এবং মদিনায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কাবাগর থেকে 360 মুক্তিকে উৎখাত করে সেখানে
আল্লাহর সেজদা কায়েম হয়েছে। নোয়াখালীর বাসায় স্মরণে কয় মরণের খবর, হ্যাঁ রাসুলের জানা হয়ে গেছে তিনি আর বেশি দিন থাকবেন না, সুবহানাল্লাহ। ইতোমধ্যে আল্লাহ তাকে দুনিয়াতে থাকবেন নাকি আখেরাতে আসবেন এ বিষয়ে আল্লাহ নবীকে স্বাধীনতা দিয়েছেন, আপনি যেটা বলবেন সেটা। যদি বলেন পৃথিবীতে থাকবেন, দ্যাটস ওকে। যদি বলেন আখেরাতে আসবেন, তাহলে আমি আজরাইল পাঠাচ্ছি। রাসূল বললেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত, নারাই থাকবি, কারণ মৃত্যু হলেই সাক্ষাৎ কার সাথে। এবার রাসূল মসজিদে নববীতে উপস্থিত সাহাবায়ে কেরামকে সামনে রেখে সরাসরি বলেন নাই, ইশারাই ইঙ্গিতে বলেছেন, কেউ বুঝে নাই, শুধু বুঝছেন হযরত আবু বকর। قال النبي إن الله خير عبدا من عباده بين الدنيا والآخرة আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবীগণ, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে দুনিয়ায় থাকার অথবা আখেরাতে যাওয়ার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন। ফাখতার আল্লাখিরা, আল্লাহর সেই বান্দা দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখেরাতকে গ্রহণ করে নিল, সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম মনে করছেন কার কথা না কার কথা বলে, আর আসলে আল্লাহর সেই বান্দা অন্য কোন বান্দা নয়, স্বয়ং বক্তা হযরত মুহাম্মদ মুস্তাফা। কারণ আমাদের নবীও কার বান্দা, আর জোরে বলুন, এ কথা শোনা মাত্রই হযরত আবু বকর কেঁদে দিলেন, সুবহানাল্লাহ। এক সাহাবি বললেন ও ভাই ওমর মায়ুব কি কা, কিসে আপনাকে কাঁদাচ্ছে, আপনি কানছেন কেন, এখানে তো কান্নার কিছু। হযরত আবু বকর বললেন তোমরা নবীর বক্তব্য বুঝো নাই, যেটা বুঝছি আমি আল্লাহর বান্দাদের মধ্য থেকে একজন বান্দা, ওই বান্দা অন্য কেউ নয়, ওই বান্দা স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা। ও বন্ধু দেখবে ইজানে লাইউজাবিরুনে, দেখবে বিশ্ব নবী আমাদের পাশে আর বেশি দিন থাকবেন, ঠিকই। তার কয়েকদিন পর নবী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি। তা আমরা এখন এখানে আছি, কয়েকদিন পরে কি থাকব, আরো জোরে বলুন। এই যে ঢাকা যাওয়ার জন্য আমরা মাইজদি গ্র্যান্ড হোটেলের সামনে
হিমাচল গাড়ি, একুশে এক্সপ্রেসে টিকিট লই, যাব কোথায়? তো কুমিল্লা বিশ্ব রোড পার হলে রাস্তার পাশে কিছু হোটেল আছে, যেখানে ড্রাইভার হেল্পারেরা যাত্রীদের মাথা বিক্রি করে ভাত খায়, ওরা সেখানে ভিআইপি মেহমান। কথা বলুন, তখন তারা বলে 20 মিনিট যাত্রা বিরতি, ক মিনিট। এই গাড়ি থেকে নেমে ফ্রেশ ওয়াশ করে হালকা নাস্তা খেতে না খেতেই 20 মিনিট, উঠেন উঠেন উঠেন। ওই হোটেল কি ঢাকা? আরো জোরে বলো, ঢাকা। আরো আরো জোরে বলো, কিন্তু এখানে জাস্ট যাত্রা বিরতি, ক মিনিট। এই গাড়ি থেকে নামা আর নাস্তা খেয়ে আবার, কিন্তু আমরা এই জায়গার যাত্রী ন, আমাদের স্টেশন আরো। ও ইমানদার ভাই বোনেরা, আল্লাহর কসম, সব মানুষ জান্নাতের আখেরাতের পথযাত্রী। জন্মের পর হতে আমাদের কবর পর্যন্ত ভ্রমণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? তো দুনিয়ায় যে এখন আছি, এটা হলো আমাদের শেষ স্টেশন। এখানে মায়ের পেট থেকে নেমে 20 মিনিট যাত্রা বিরতি করছি, 20 মিনিট পরেই খাটে উঠে যাব। নারায় তাকবীর। কোন যাত্রী যদি রয়্যাল হোটেলকে ঢাকা মনে করে ব্যাগ ট্যাগ লই নামিয়ে যায়, সে কি বুদ্ধিমান? আরো জোরে বলো, বুদ্ধিমান। এটা কি ঢাকা? ঢাকা। আরো এখানে গাড়ি নামলো যাত্রা বিরতি। ও ইমানদার ভাই বোনেরা, কোন বান্দা যদি দুনিয়াকে তার সফরের প্রান্ত সীমানা মনে করে, দুনিয়ার মানুষ তাকে বুদ্ধিজীবী বললে, কোরআন কিন্তু তাকে বুদ্ধিজীবী বলে না। সুবহানাল্লাহ। আরেক কথা বুঝেন, টার্গেট কখনো কাছে হয় না, টার্গেট একটু দূরে হয়। চৈত্রের প্রচন্ড রোদে আপনি অস্থির হয়ে পড়লেন, আপনার এখন একটা ডাব খেতে মন চায়, আপনি তো নারিকেল গাছের গোড়ায়। টার্গেট ডাব, ডাব কি নারিকেল গাছের গোড়ায় ধরে? কোথায় দেখছেন? টার্গেট একটু দূরে, আরে গোড়ার দৈত্য বিনা কষ্টে সিঁড়ে কাঁড়ি খাইয়ে নিতেন। কথা বলেন না, এখন আঘাত নিয়ে তো সোরের আতত্ব নাল্লা রাখতে পারেন না, গোড়ার দৈল্য তো একটা ডাব মালিকের কিসমতে জুটত না। তাহলে আল্লাহর কিছু বুদ্ধি শুদ্ধি আছে না নাই? কেউ কেউ মনে কর আল্লাহর কোনো বুদ্ধি শুদ্ধি নেই, নাউজুবিল্লাহ বলেন। ও বুদ্ধিজীবী কতটুকু আছে, সাইড ওয়াল সাদে মাল নাই, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ওরা কথা কর না খা, সেগুলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু এরকম আছে না নাই, মানে তুলি তুলো হয়ে গেছে, এখান দিয়ে সাইড ওয়াল আছে। হ্যাঁ বুদ্ধিজীবী, বুদ্ধি বেশি বেশি খায়। কথা এখনো বুঝুন না মনে হয়,
কোথা থেকে গেলেন? টার্গেট দূরে আপনি গোলায় ডাব কিন্তু দূরত্ব 50 হাত। কত হাত? এখন নারিকেল গাছের গোড়ায় বসে বসে লম্বা মুনাজাত দিলেন, কোরআন পড়লেন, মুসল্লা এনে নামাজ পড়লেন, আধা ঘন্টা ব্যাপী একটা দোয়া করলেন, আল্লাহ একটা ডাব দাও না, পাওয়া যাবে? আরো জোরে বলুন। এই কাজগুলো তো নেক কাজ, তো কোরআন পড়া, নামাজ পড়া, মুনাজাত দেয়া, নেক কাজ না বদ কাজ? তবে কামের ভয়ে, লাভের ভয়ে, কথা বুঝুন, এখানে ডাব পাওয়ার নিয়তে এই কাজগুলো করা আস্থা বদ কাম। আমার কথা বুঝুন না মনে হয়। আপনাকে কি এখন ইসলাম মুনাজাত দিতে বলছে না লাভ দিতে বলছে? বেটা তুই লাভে না দিবি, তোর মুনাজাত দিতে কয় কেন? কথা কর না খা, অসুবিধা হয়নি? এলো অনেকের নেক কাজও বদকাজ হয়। কাম যেটা করা দরকার এটা করেন। ময়দানে জেহাদের ডাক পড়ছে, এত নফল নামাজের নিয়ত বাড়ছে। ময়দানে ডাক পড়ছে কিসের? হে, এখন দরজা জানালা বন্ধ করে হালকায় জিকির আর নফল নামাজে লেগে গেছে, নেক কাজ তো? এমনি হালকায় জিকির আর নফল নামাজ নেক কাজ তো, কিন্তু জেহাদের ভয়ে এই কাজগুলো করা শতভাগ বদ কাজ। সব নিয়ে আজাব। কথা এখনো বুঝুন না মনে হয়, আরো বুঝাই। কোরআন পড়া তো নেক কাজ, আপনি কোরআন তেলাওয়াতে বসে গেলেন, 5 মিনিট পরে কোন মেহমান এসে আপনার দরজা নক করছে, আপনি তখন কোরআন পড়বেন না দরজা খুলে দেবেন? হেতে কয় নাই আল্লাহর লগে আছে, সে কয় না আমি তেলাওয়াত করি কি কোরআন, এখন আমার পক্ষে দরজা টরজা খোলা সম্ভব? এই মেহমানের জন্য দরজা না খুলি কোরআন পড়লে কোনো স্বভাব হতো না। কিন্তু শোভা দিছে, শোভা নিচের দিকে টানে শুধু, দিব শক্ত কাঠের চেয়ার। কথা বলেন না কেন, যাক যা দিছে। এখন আর বুড়িয়া মৃত্যু হচ্ছে, এক ছেলে হাত ধরছে, আরেক ছেলে পা ধরছে, আরেক ছেলে মাথা ধরছে, বুড়ো মিয়া বলে তোরা তুইনো ছেলে সর আয়ার বাইলে বাইলে মর, ও যা আছে বাইলে বাইলে চলে। কারণ শোভা দিলে মেরুদণ্ডে কামড়ায় এবং এখানে ব্যথা হয়, যা কষ্টে আছে খালাইতে না নো না, ওনার থাক, ওনার লাড়া লাড়ি করি না স্যার। কথা বুঝে আসছে কিনা? যারা ফুটবল খেলায় গোল পোস্ট কটা? দুইটা। টার্গেট কি কাছেরটা না দূরেরটা? সাই কাছের কাজ বল মারি দিও না, কাছের গোল পোস্টে বল মেরে দিলে গোল হবে, তবে আত্মঘাতী। কথা বলেন কেন, এই গোলটা বিজয় না পরাজয়? আরো জোরে বলুন, নিজেরই নিজে গোল দিছে। হাতে নিজেরে নিজে গোল দিও খুশি। তার বন্ধুরা বলে কি করলি কি করলি, কিলিখছে গোল
কথা কর না। ও ইমানদার ভাই বোনেরা, সেই খেলোয়াড় নিজের গোল পোস্টে গোল দিয়ে পরাজয়কে বিজয় মনে করে, আত্মঘাতী কাজ করে, আনন্দ ভোগ করে, ওই ছেলে বুদ্ধিমান হতে পারে? বরং সমাজ তাকে তার ছেড়া বলে না, বলে না, আর জোরে বলুন, তার ছেড়ে কয়নি? নতুন বিয়ে হইল তো সুর মত একটু কবা আব্বা কোন আগলো রাতে আরে তুলে দিছে, কথা কর না, পাগলে গোল পড়ছি না। এই ছেলের মত অনেক মুসলমানের ছেলে মেয়ে বাংলাদেশে আছে, নাম রাখছে আমাদের কথা বলে বাবুদের, কথা বলুন, সে পরিচয় দেয় আমার ধর্ম ইসলাম, কিন্তু রাজপথে সে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় না, ও নিজের নিজে গোল দেয়। এ মনে করো হুজুর গুরু দুই গেম দিছি, মড আঙ্গুর গেম দিস না, তোর গেম তুই তোরে দিস, আমার কথা বলো দেখেন, ইসলাম কি এককভাবে আলেমদের না সবার, কোরআন কি এককভাবে আমাদের না সবা, কোরআনের বিরুদ্ধে কথা বললে তুমি আলমের বিরুদ্ধে কথা বলো নাই, তুমি তোমার বিরুদ্ধে কথা বলেছ, আত্মঘাতী। হ্যাঁ, যিনি বন্দুক দিয়ে পাখি শিকার করে ওই শিকারই কোথায়? মাটিতে। যেই পাখিকে বন্দুক মারবে সেটা তো গাছের ডালে অথবা শূন্যের কাছে, ওই পাখির ছায়া মাটিতে। টার্গেট কি ছায়া না পাখি? পাখি দূরে, ছায়া কাছে। আরো জোরে বলুন, ছায়া পাখি, ছায়া টার্গেট না, টার্গেট যে শিকারি পাখিতে বন্দুক না মেরে ছায়াতে বন্দুক মারে, সারা জীবন শিকার করবে, পাখি পাওয়া যাবে? আল্লাহর কসম, আখেরাত হলো পাখি অনেক দূরে, যেটা আমাদের টার্গেট। দুনিয়া হলো আখেরাতের ছায়া, আমরা আছি দুনিয়ায়, খবরদার দুনিয়া তোমার টার্গেট নয়, টার্গেট তোমার হলো আখেরাত। নারায় তাকবীর আল্লাহু আকবার। যারা আখেরাতকে মাইনাস করে দুনিয়া কামায়, তারা তো পাখি শিকার করে না, ছায়া শিকার করে, কথা বলেন দেখেন। এই ধরনের লোকগুলোকে আজকের সমাজ ব্যবস্থাপনায় বুদ্ধিজীবী বললেও কোরআন কিন্তু এদেরকে বুদ্ধিজীবী বলে না। রে তাকবীর, টার্গেট দূরে হয়, টার্গেট এ কারণে দেখবেন মুরগির মাথা গরুর মাথা নিচের দিকে, মানুষের মাথা সুবহানাল্লাহ বলেন না, গরুর নিচে তাকালেই ঘাস পায়, গরুর রিজিক জমিনে, মানুষের রিজিক আরশে। নারায় তাকবীর, বলে আরশে কেমনে? ইয়ে কইল নজর, ক্ষেতের তো মূলা লইছি, টমাটো লইছি, ধান লইছি, ওই দত্তের হাতে সরকারি গম চালের গুদাম আছে না? নাই তো। কাবিকার এক টন দুই টন গম বরাদ্দ হলে সেখান থেকে গাড়ি লোড করতে হয়, কত
কিন্তু পাশ হয়েছে উপজিলে, পাশ করছে কি গোডাউন অফিসার কে উপজেলা চেয়ারম্যান অথবা ইউএনও, পাশ হলো এক অফিসে গমনি আর এক অফিস থেকে, এ পাশ এটা নিলেই কথা হইলই। কিন্তু যে অফিসে গম পাশ হয়েছে এ অফিসে গমের গুণিও নেই, কথা বুঝেন কিনা? আল্লাহর কসম আমার আর তোমার রিস্কের ফয়সালা হয় আরশে, জমিন থেকে আমরা রিজিক নেব, গোডাউন অফিসার যত মন গম বরাদ্দ হয় তার সে 1 কেজি গম বেশি দেয়। এই জমিন আল্লাহর ডিলে, আর গাছ আল্লাহর ডিলে, আর মেঘনা নদী আল্লাহর ডিলে, আল্লাহ জমিনকে গাছ গাছালিকে নদীকে যেই পরিমাণ ফসল, যেই পরিমাণ ফল, যেই পরিমাণ মাছ দিতে বলে, এইগুলো ওই পরিমাণের চেয়ে একটুও বেশি দেয়। নারায় থাকবি আমরা আছি জমিনে, জমিন আমাদের টার্গেট ন, টার্গেট আমাদের আল্লাহ। নারায় থাকবি আমাদের টার্গেট, আমার কথা বোঝা যায়নি? টার্গেট দূরে হয়, আজকে আমরা যেভাবে কথা বলি আমি সহ, আমরা মনে করি যে কারো কাছে দড়া বাঁধা নাই। ছোটবেলায় আমাদের বাড়ির সামনে কুচ্ছা ডুবিয়েছে, এখন তো সেখানে অনেক বাড়ি গাড়ি হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, তখন বিশাল বিল ছিল খোলা। আমরা ছোটবেলায় সেই মাঠে গুঁড়ি উড়াতাম, তিতার গান্ধী মাদ্রাসায় পড়তাম, আসার সময়ে বুয়েরহাট বাজার থেকে গুঁড়ি একটা কিনে লইতাম, বিষয়েছে 10x2 দিলে গুঁড়ি উগে দিত, 10x2 এখানে গুঁড়ি উড়াতাম, গুঁড়ির উপরের দিকে যখন ছেড়ে দিলাম, গুঁড়ি 500 ফিট উপরে গিয়ে দেখে ডানে বামে সামনে পেছনে কেউ নেই, এক দেশে এক রাজা, এতে হত্যে হত্যে একটা কিছু, এটা মনে করে না করে না, কি হ্যান্ডম হেতে দেখায়, শুধু এদিকে গোত্তা মারে এদিকে গোত্তা মারে, সুতা যত চায়, 8 বছরের রোবেল সুতা তত দেয়, এ আরো উপরের দিকে উঠে না উঠে না, এতে তার অহংকার আরো আরো বাড়ে, মনে করে কারো হাতে ধরা বাঁধা, কোসার ডবিতে রবিল্লা আসে, রবিল্লা মাটির থাই কি এরে গুণি এত লাফাচ্ছে, আয় রবিল্লা রাতে তুই ধরা, কথা কর লাগা, এখন তোরে উড়াতে দিছি, ও ইমানদার ভাই বোনরা আল্লাহর কসম আল্লাহ আমার আর তোমার জীবনের সুতা তার কুদরতি হাতে ধরে রেখে আমাদেরকে জমিনে উড়াতে বিচরণ করতে দিলেন। এবার কোরআন শুনুন, আমিন ও আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা হুয়া আখজুম বিনাসিয়াতিহা,
মানুষ তুমি নিজেকে স্বাধীন মনে করো না, জানে হামনে কথা বলো না, মেফে মেফে কথা বলিও। তুমি যেভাবে চলো, যেভাবে বলো, যেভাবে কাজ করো, তুমি মনে করছো কারো হাতে তুমি ধরা বাঁধা? আল্লাহ বলেন তোমার জীবনের সুতা আমার হাতে। নারে থাকবি, এবার ঘুড়ি যত সুতা চায় রবলে সুতা আরো, এতে গুণি আর উপরের দিকে। এবার কোরআন শুনুন, ওমলিলাহুম, ও বান্দা আমি তোমাকে ঢিল দিলাম, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ফসল কিন্তু ভালো হয়। আপনি দেখবেন নামাজের খেতে সে বেনামাজের খেতে দান ভালো হয়। নামাজির হাজার সমস্যা, শরীরে কত রকমের রোগ, বেনামাজির সর্দি কাশিও, আর জোরে বলো সর্দি কাশিও। পর্দান শিলা নারী শুকিয়ে যায়, বেপর্দায় যে নারী চলে শুধু মোটা হয় না, হয় না? এতে সে অন্যায়ের পথকে ন্যায়ের পথ মনে করে, নতুবা এত উন্নতি কেন, নতুবা এত উন্নতি? এতে তার মধ্যে তাওবার সুবুদের কি সৃষ্টি হয়, কথা বলেন না কেন? এতে তার অপরাধ আরো বাড়ে না কমে, আরো জোরে বলুন। বিকেল বেলায় যখন সূর্য ডুবতে শুরু করে, রবেল তো সুতা কষ্টে থাকে। এবার গণির উত্থান না পতন, আরো জোরে বলুন। এবার আল্লাহ ফরমান, এই কথার সমর্থনে কোন আয়াত? হ্যাঁ, সানাস্তাদির জুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তোমার জীবনের সন্ধ্যা বেলায় এমন ভাবে তোমার জীবনের সুতা কষে নেব, ডানে বামে তাকাবার সময় তোমাকে দেয়া হবে। উদাহরণ দিছি কোরআনের আয়াত তিন গাও কইছি, আরেক কথা কইতাম। হ্যাঁ, আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার কথা মতে না চলে, বাবা বলে আমার ঘর থেকে বেরিয়ে যা, আমার ঘরে থাকবি, আমার রুজি রোজগার খাবি, আমার আইন মানবি না, সেটা হতে একটু চিন্তা করুন, তোমার মর্যাদার চেয়ে আল্লাহর মর্যাদা অনেক। নারায় থাকবি, তুমি বাবার আইন যদি ছেলে না মানে, তুমি বাবা তো মেনে নিতে পারো না, তাকে ধমক দাও, শাসন করো, ঘর থেকে বের হয়ে যেতে বলো, একটু বাবা এই জমিনের মালিককে আমি তোমার জন্য জমিন বিছিয়ে দিলাম। কে দিলেন? দেখছেন নি কত কোটি টাকার জমি আল্লাহ বিনা হইসে আঙ্গুরে দিয়েলিস। ওদারান্ডের এক ডিসিম বাজারের এক বিড়ে আপনারা বেছেন 10-12-15 লাখ টাকা বেছেন না, এই জমিন কার? বিনা পয়সা দিয়ে দিছে। আলাম না জানলাম আইনাইনে ওয়ালিসানা ওয়াসাফাতাইনে ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে তোমার মায়ের পেটে এককভাবে বানালাম, কেউ ছিল না। কে বানালো? দুটো চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, তোমাকে তোমার মায়ের কোলে এনে দিলাম, দুর্বল করে
সময়ের ব্যবধানে তোমার শরীরে শক্তি এলো, সময়ের ব্যবধানে কয়েক কোটি টাকার তুমি মালিক হলে, সময়ের ব্যবধানে তুমি অনেক বড় বড় পদ এবং ক্ষমতার মালিক হলে, এখন গায়ের শক্তি রহমিকায়, পদের রহমিকায়, ক্ষমতার রহমিকায়, টাকার গরমিতে তুমি তোমাকে চিরস্থায়ী মনে করো, আমি আল্লাহকে চিন? আরো জোরে বলো, চিন? ও ইমানদারেরা, আল্লাহ সব সময় সবল, সব সময়। আমরা জন্মের সময়ে দুর্বল, মরণের সময়ে এখন একটু শক্তি আছে, এটা স্থায়ী না অস্থায়ী? এই অস্থায়ী দৈহিক শক্তিকে অনেকে স্থায়ী শক্তি মনে করে, নাকে কানে চোখে মুখে পথ কিভাবে কথা বলে, তার মাথায় আল্লাহ রাসুল আখেরাত। আমি কি মিথ্যা বলছি? জন্মের সময় আমাদের কোনো টাকা পয়সা ছিল নি, যাবে তো নেই, পকেটও তো নেই, তাহলে আমাদের জন্ম হয়েছে দরিদ্র হয়ে না ধনী হয়ে? কথা কন, এই মরণের লগে লগে সাইরে নেওয়া যাইত না, মরতে দেরি এগুলো আরিস গণ্য কথা কর না। একটু বাবুন, দরিদ্র হয়ে আমার জন্ম, দরিদ্র হয়ে আমার মরণ, এখন 10 লাখ 20 লাখ 1 কোটি 2 কোটি টাকা আছে, এই টাকার গরমে অনেকে কি বলে কি করে, ভেবে চিনতে কাজ করে? এই টাকার গরমে আল্লাহর নাফরমানি করেছে, কারণ আর জোরে বলো কি? আমরা যেদিন জন্ম নিয়েছি কোনো ভোটদাতা আসিল নি, যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান, জন্মের সময় এতদিন চেয়ারম্যান আসিল নি, যেদিন মরবে এদিন চেয়ারম্যানশিপ আসেনি, কুইট কথা কন না। আজকের প্রধানমন্ত্রী যিনি, ইনি কি প্রধানমন্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছেন? মরণের পর তার এই পদ কি থাকবে? স্থায়ী পদের মালিক? আরো জোরে বলো না, রে থাকবি? আমি সাইফুল্লাহ মনির, একটি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অধীনে 35 জন শিক্ষক চাকরি করেন, এটা তো ছোট্ট একটা ক্ষমতা। আমিও তো এগুনের বেতন করি, সরকারি বেতনের সাক্ষর দিই, জিগা কথা শুনে না, ইজার বেতন আটকাই তুই, তোর এই মাসে বেতন হইত যা। আমার জন্মের সময় কি আমি একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম? মরণের সময় কি থাকবে? আমার এই পদ স্থায়ী না অস্থায়ী? আল্লাহর পদ? আরো জোর, আল্লাহর পদ? ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের পরিচয় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। একটি গাড়িতে 40 জন যাত্রী, তারা যদি ঘুমায় কোনো সমস্যা, কিন্তু ড্রাইভার যদি ঘুমায়, গাড়ি তো কাশপুর ব্রিজের নিচে, এ কারণে ড্রাইভারের ঘুমটা তার ব্যক্তির জন্য নেয়ামত হলেও যাত্রীদের জন্য মুসিবত। আর কথা বললে কেন? এই সারা পৃথিবীর ড্রাইভার কে? এই সারা পৃথিবীর পরিচালক কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পরিচালনা করছেন। আমরা 6-7 ঘন্টা কাজ করলে ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, বিশ্রাম নিতে হয়, মাটিয়ালেরা ধাপ দেয়,
আল্লাহ ফরমান ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এই আকাশ জমিনের পরিচালনায় আমি আল্লাহ কোনদিন ক্লান্ত শ্রান্ত হই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই সারা পৃথিবীর পরিচালক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা, তোমরা যাত্রীরা ঘুমাও, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। সুবহানাল্লাহ, আল্লাহ খায় না খাওয়ায়? আরো জোরে বলুন, এই ছেলে মেয়ে যদি খায়, যারা বাবা হয়েছে তারা বুঝবে, যারা আজও বিয়ে করেনি সন্তান হয়নি তাদেরকে আমি সারা রাত বুঝালেও তারা বুঝবে। কিছু বিষয় আছে ব্যাখ্যা দিয়ে বোঝানো যায়, কিছু বিষয় আছে ব্যাখ্যা দিতে হয় না, জাগাত গেলে হাতে বুঝি যায়। মিষ্টি মিষ্টি না তিতে? তিন ঘন্টা যদি আমি মিষ্টির ফজিলত বয়ান করি আপনাকে জিব্বাত মিডা লাগবো না? হুজুর ওয়াজ খেমা দেন, হুন রুটি আদি মিষ্টি অজ্ঞা কিনি আর মুখে ঢুকাই দেন। হুজুর মিডা গো কিছু জিনিস বুঝানো যায়, কিছু জিনিস বুঝে নিতে হয়। যারা বিয়ে করেনি বাবা হয়নি তারা জীবনেও এটা বুঝবে না, জীবনেও। আরো জোর বলেন, মা বাবা সন্তানকে কি পরিমাণ আদর করে, এ কারণে সন্তান যদি খায় পেট ভরে কার? না, সন্তানের মন ভরে কার? মা বাবা। পেট ভরে মন ভরে, হের পেট ভরে মা বাবার কাছে আনন্দ লাগে। কি এই বাবার গোষ্ঠীরা হাসা কইছে না মিশা কইছে, কথা বলেন না? আজ হতে আনুমানিক ২০ বছর আগে, ২০ বছর হইতো না, ১৭-১৮ বছর আগে এরকম বৃষ্টি রাত আমার মনে হয় ১১টা ১২টা ১১টা এরকম রাত, আমার ছাতা নেই, কিন্তু আমার একটা মেয়ে ইজা ঘুমত্ত ঢুকা মরি গেল। এই যে মনে আইছ কি কি অনলাইনের এক দোষ আছে, ঘরে জিগিনে সিগিন খায় না অন্য গিন, কথা কর না, হন ইজা কো মরি গেল। মাইজদি শহর তো ১২টা ১টা পর্যন্ত কি থাকে, তা আমি বাবা তো ঘরে, আমি কি ঠিক আছে আমি মরি লই যাই আর ওইভাবে আপনার যাইয়েন না, আল্লাহর গুমায় ফাইজামা লুঙ্গি আর পাঞ্জাবি ফরি পুরে আধা কিলো বনে ১ কিলো বত মাইজদি শহরে বিজি বিজি গেছি, বিজি বিজি জেলে মরি লই গেছি। এটা আমি না, এটা আমি বাবা না, সব বাবা, কথা বলেন এখন। আল্লাহর কসম, মা বাবা সন্তানকে যে পরিমাণ মায়া করে না আল্লাহ তার সে বেশি মায়া করে। এ কারণে আমরা জান্নাতে গেলে আল্লাহ বলবেন কুলু অশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও ইমানদার বান্দা বান্দিরা, এই সবগুলো আয়োজন আমি আল্লাহ স্বয়ং তোমাদের জন্য করলাম। তোমরা দুনিয়ায় চুরি করো নাই, মিথ্যা বলো নাই,
অনেক ছেলে আছে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর হক নিয়ে আসে, কিন্তু ওই ছেলে নিজের বোনকে হক দেয় না। এরকম জালিম এই সমাজে সাইন, এই ধরনের কোন লোক যদি এখানে থাকেন আপনি এটা মনে করবেন না, আপনার কথা কে যেন আমাকে বলছে, কেউ কয়, তবে আপনি সোজা হয়ে যান, ওর কথা কর না খা, অসুবিধা হয় আরো জোরে বলো। তোমার বাবা মারা গেল, 10 ডিসিম জমি রেখে তোমরা দুই ভাই কুমড়া কাটা ভাগ 5 শতক, তুমি যে জোর করে 6 শতক নিলে কেন? কেন? অনেকে আছে যৌতুক নেয় না, নেয় না যৌতুক, হালাল না হারাম? কুকুরের গোস্ত খাওয়া, তো কুকুরের গোস্ত খেলে গুনা কম হবে, যৌতুক নিলে গুনা, কারণ কুকুরের গোস্ত কেউ যদি খায় সে হারাম খাইছে, জুলুম করে গুনা হবে তবে কম হবে, যৌতুক নিলে হারামও খাইছে জুলুম করছে, আল্লাহ হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। এই যুবক ছেলেদেরকে বলছি, এই যৌতুক টতুক লই শ্বশুর বাড়ির গোলাম হই তাদের মেয়ে বিয়ে করিও না, এটা ইসলামে হারাম। আরো জোর বল, ইসলামে হারাম। অনেকে বাজার থেকে আসে অন্ধকার রাতে, আসতে আসতে গুনা লাইলার গান গায়, কা কোরআনের একটা আয়াত পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সময় সময় যাবে, পথ আগাবে, সওয়াব। বাজারে একা যাবেন, একা আসবেন, আপনাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে না, কারণ দুইজন একসাথে হাঁটলেই গিবত, দুইজন একসাথে হাঁটলেই তৃতীয় লোকের বদনাম শুরু হয়। কোরআনের একটা আয়াত আখেরাতের একটা কথা বলে না, শুধু অমুকে কথা জানে না, অমুকে হাঁটতে জানে না, অমুকে সেগাই আনে, আমার কথা কর না খা। হ্যাঁ, আমার কথা বুঝছেন কিনা? একা যাবেন, একা আসবেন, যার সাথে হাঁটলেই সে গীবত করে, সে আপনার দোস্ত নয়, সে আপনার দুশ্মন। আপনারা মনে করেন আরে আহারে আমার জন্য 1 ঘন্টা দাঁড়াই রয়েছে, আমার ছাড়া বাজার থেকে আসে না, আরে আমার লাগি মায়া রে, কিন্তু আপনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করে আপনাকে বাজার থেকে হেঁটে হেঁটে অবিরামপুরে এলো, সারা পথ গীবত করলো, সে আপনার বন্ধু নয়, সে আপনার দুশ্মন, ঠিক নি? কইতাম নি এক কথা, কেউ রাগ করতেন না তো। অনেকে দোস্ত দুশ্মন চিনে না, আমি এটা 100% আমি এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। অল্প বয়স্ক মেয়ে জোসনা, 16 বছর বয়স, কত এর আবেগ না বিবেক? বিবেক আছে নি এদের মাথাত, কি আবেগ? এক ছেলের প্রেমে পড়ে গেল, স্কুলের মেধাবী ছাত্রী, যাবার পথে এক ছেলের প্রেমে পড়ে, মা যখন টের পেল তখন মা ভাত খেতে খেতে মেয়েকে বুঝায়, মা ঠিক না, তোমাদের এখনো বয়স হয় নেই, ভালো মন্দ তোমরা বুঝো না, তোমাকে নিয়ে তুমি চিন্তা করতে হবে না, তোমাকে নিয়ে আমাদের মা বাবার অনেক চিন্তা আছে। ও ইমানদার ভাইয়েরা, বান্দা বন্দাকে নিয়ে বেশি চিন্তা করে লাভ নাই, বান্দার চিন্তা করে কে? আল্লাহ। ফাজ করুনি আজকুর, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের সব কিছুর ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ।
ছোট্ট ছোট্ট মেয়ের ঘরে মেয়ের পেটে সন্তান এসেছে, পাঁচ ছয় মাস পরে সন্তান প্রসব করবে, মেয়ের মা নানু হবে, এটা মেয়ের মা বুঝে তো না? বুঝে না তো দেখবেন পুরাতন কাফর খুঁজি খুঁজি ছোট্ট ছোট্ট খেতা ছিল। কে 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 ছিল? দাদিরা ছিল না, এখন দাদিগো হাতে কামড়ায় ও জির বাইলে হারে, হুতুর ঘরের নাতিল্লে হারে না। হ্যাঁ এটা আমি দেখছি, এটা আমি দেখছি। বাংলাদেশের নারীরে ন্যায় বিচার জানে না, অরিজিনাল নাতি কি নানুর না দাদুর? দাদি এনে খেতা ছিল, নানি ছিল কিন্তু। আমার কথা এখনো বুঝুন না মানুষ, মহা সমস্যা, দুনো বাড়িতে আগুন লেগছে, কে কার আগুন নিবে? শাশুড়িয়ে বৌমারে মেয়ের মতো স্নেহ করে না, বৌমাও শাশুড়িকে স্বামীর মা হিসাবে শ্রদ্ধা, দুনো বাড়িতে আগুন। এ কারণে অনেকে দেখবেন সমাজের সব সালিশ নালিশ ভাঙ্গা গড়া পারে, ঘরেরটা পারে না। ঘরে এলো দেখে যে উনার ওয়াইফ আর মায়ের ভেজাল, কেমনে সমাধান? দুনুগে এতার ভোট করছে, দুনুগে মিলিয়ে এতার সিল মেচছে, স্বাস্থ্য ভাই জাতীয় ভাই মেম্বর কেমনে রে বিচার করি? ওর কথা কর লেখা হায় বনি। এর জন্য নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, জিকির করা সহজ, ন্যায় বিচার আরো জোর, ন্যায় বিচার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিতে হবে। আরে দালালি করা যাবে না। ও ইমানদার ভাই বোনরা, সোরের হাত কেটে দিতে হবে এই সিদ্ধান্ত কার? আরো জোর বলো। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাউ ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি আজকে চুরি করত, আমি বাবা হিসাবে তার প্রতি কোনো দয়া দেখাতাম না। আল্লাহর সিদ্ধান্তকে মাথায় নিয়ে আমি ফাতিমার হাত কেটে দিতাম। মনে কষ্ট নিয়েছেন? আপনার বাবা আপনার চাচার এক ডিসিম জমি জোর করে লইছে, তোর লাই লইছে, তোরা তো ভালামন্দ বুঝুস, বেশ কম বুঝুস ছেলেরা, তখন ছেলেরা নীরব থাকবে না বাবাকে বলবে? বাবা তোমার কাছে এক ডিসিম বেশি কেন? চাচা কি বিক্রি করছে? না তো নিলে কেন? ফেরত দাও। ওর কথা বুঝুন না মনে হয়, মনে কষ্ট নিয়েছেন? আপনি মদপান করেন, আপনি নামাজ পড়েন না, সদর বদর গিরি করেন, দান্দাবাজি করেন ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, তারাও বুঝে? বুঝে না? বুঝে না? ওই দান্দাবাজির টাকা পয়সা তারা ভোগ করে, আর মনে মনে বলে আঙ্গো আব্বার কোনো নম্বর নাই। বলো না, বলো না, আরো জোরে বলুন। হ্যাঁ টাইম কত? ১২টা। সম্মানিত উপস্থিতি, মরহুম আব্দুল্লাহ দরবেশ সাহেবের সুযোগ্য নাতি মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ সরসিনার ফির সাহেব হুজুরের নামে না, সে আমার স্নেহাস্পদ ছাত্র, এতে অসুবিধে নেই, আমিও তো কারো কারো ছাত্র। আমরা এক একজন এক একজনের কাছে বড়, আর সবাই আল্লাহর কাছে ছোট। সুবহানাল্লাহ বলে।